সদ্যই মুক্তি পেয়েছে রানী মুখার্জি অভিনীত ছবি মিসেস চ্যাটার্জি ভার্সেস নরওয়ে। এই ছবিতে উঠে এসেছে বাস্তবের সাগরিকা চ্যাটার্জি নামের একজন মায়ের জীবনের আসল ঘটনা, যার দুই কোলে সন্তানকে ছিনিয়ে নিয়েছিল নরওয়ে প্রশাসন। ছবিতে রানীর অভিনয় চোখ ভিজেছে দর্শকদের। দীর্ঘ আইন লড়াই লড়ে সাগরিকা কীভাবে তার ছেলে মেয়েদের ফিরে পেয়েছিলেন সেই খবর তো কম বেশি সকলেরই জানেন এখন। কিন্তু ছেলে মেয়েকে ফিরে পাওয়ার পরেও বাস্তবের মিসেস চ্যাটার্জিকে কী দুর্বিষহ দিন কাটাতে হচ্ছে তা জানলে চোখ ভিজবে আবারও। অভিজ্ঞান এবং ঐশ্বর্য, এই দুই সন্তানকে ফিরে পাওয়ার পর নরওয়ে থেকে দেশে ফিরে আসেন সাগরিকা। কিন্তু ততদিন স্বামী অনুরূপের সঙ্গে তার সম্পর্ক ভেঙেছে, বর্তমানে একাই থাকেন সাগরিকা। তার ছেলেমেয়েরাও মায়ের সান্নিধ্যে থাকার সুযোগ পান না। যে সন্তানদের ফিরে পাওয়ার জন্য একা একজন মা বিদেশের কঠোর আইনের বিরুদ্ধে লড়াই করেছিলেন, সেই সন্তানদের থেকে দেশের মাটিতে কেন আলাদা থাকতে হচ্ছে সাগরিকাকে? আসলে পেটের দায় সব থেকে বড় দায়, যা মায়ের থেকে সন্তানদের আলাদা করে নিয়েছে আবারও। সম্প্রতি এই সময় ডিজিটালের কাছে এই বিষয়ে একটি সাক্ষাৎকারে বলেছিলেন সাগরিকা। সাগরিকা বলেন, ছেলে মেয়ে দুটোকে মানুষ করার জন্য তার স্বামী নাকি একটা টাকাও তাদের দেন না। তিনি নরওয়ে থেকে দেশে ফিরেও আসেননি, তবে সাগরিকা তার দুই সন্তানকে নিয়ে চলে এসেছিলেন এই দেশে। কিন্তু এখন আসার পর নতুন করে তার জীবন সংগ্রাম শুরু হয়, সেটা আগের তুলনাতে ছিল আরও কঠিন। সাগরিকা বিয়ের আগে MBA পাশ করেছিলেন, দেশে ফিরে এসে তিনি তার বাবা মায়ের কাছে ওঠেন। এরপর হঠাৎ করে তার বাবা অসুস্থ হয়ে পড়েন, বাবার চিকিৎসার খরচ, ছেলে মেয়েদের স্কুলের খরচ, খাওয়া পড়ার টাকা জোগাড় করতে তিনি চাকরি নেন। কিন্তু তাকে কাজের সূত্রে কলকাতার বাইরে থাকতে হয় এখন, তার ছেলেমেয়েরাও রয়েছে কলকাতাতেই। সাগরিকা জানিয়েছেন, চারটে প্রাণ এখন তার মুখের দিকে তাকিয়ে, তাই তাকে শহরের বাইরে চাকরি নিতে বাধ্য হয়। তিনি শুরুতে নয়ডার একটি অফিসে কাজ করেছিলেন, আর এখন তার নতুন ঠিকানা হয়েছে পুনেতে। ঐশ্বর্য এবং অভিজ্ঞান দাদু দিদিমার কাছে বেড়ে উঠছে। সাগরিকা জানিয়েছেন, দেশে ফিরে আসার পর তার জীবন সংগ্রামের দ্বিতীয় অধ্যায় নিয়ে তিনি আরও একটি বই লিখবেন। গাইস, দিস ইজ শর্মিলা মাইতি ফ্রম শর্মিলা শো হাউস, এন্ড প্লিজ সাবস্ক্রাইব টু আওয়ার চ্যানেল এন্ড ডোন্ট ফরগেট টু পুশ দ্য বেল বাটন। অলসো সাবস্ক্রাইব টু আওয়ার লাইফস্টাইল রিভিউ ডেইলি এন্ড ট্রাভেল চ্যানেল ইন ইউটিউব। This is Sharmila Maiti from Sharmila Showhouse, and please like my page and don't forget to push the bell button. In order to get more videos on regular basis, please make this page favorites in your newsfeed. Thank you.